বিসমিল্লাহ রহমুর রহিম সম্মানিত সুদী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট্ট শ্রেণীরা যারা আমাদের চতুর্থ শ্রেণীতে প্রশ্ন করছে তাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন দু হাজার চব্বিশ আমরা একশো নম্বরে একটি দু ঘন্টা ত্রিশ মিনিটের প্রাথমিক বিজ্ঞান থেকে যে প্রশ্নপত্র আমরা একটি স্কুলের সরাসরি স্কুল প্রশ্ন দেখতে চেষ্টা করছি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব যারা আমরা আজকের ভিডিওটি নতুন দেখছি যদি আজকের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার প্রচুর সঙ্গে থাকব তা আমরা এর আগে বিভিন্ন বিষয়ের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি যা বিশেষ করে যারা চতুর্থ শ্রেণীতে প্রশ্ন করছে তাদের বাংলা ইংরেজি গণিত এবং এই বিষয়গুলোর উপরে আমরা চেষ্টা করছি পর্যায়ক্রমে বিভিন্ন সময়ে অধ্যভিত্তিক বা যেভাবে ক্লাসগুলো নেওয়া যেতে পারে সেই বিষয়গুলোর উপরে আমরা প্রশ্নপত্র দেখে দেওয়ার চেষ্টা করছি এর আগে আজকে যেহেতু প্রাথমিক বিজ্ঞান আশা করছি প্রথম থেকে শেষ ভিডিওটিতে সময় দেবো আচ্ছা প্রথম যে এখানে এক নম্বরে যেটি দেওয়া রয়েছে যে নিচের প্রশ্নগুলোর সংক্ষেপ দাও ক জীবের বেঁচে থাকার জন্য কী কী প্রয়োজন তাহলে আমরা দেখতে পেলাম জীবের বেঁচে থাকার জন্য কী কী প্রয়োজন খ কোন কোন প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে কোন কোন প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে গ উদ্ভিদের খাতা তরিতে কী কী প্রয়োজন উদ্ভিদের খাতা তরিতে কী কী প্রয়োজন ঘ কী কী কারণে পরিবেশের পরিবর্তন হয় কী কী কারণে আমাদের পরিবেশের পরিবর্তন হয় ও উদ্ভিদের দুটি আবাসস্থলের নাম উদ্ভিদের দুটি আবাসস্থলের নাম প্রাণীর দুটি আবাসস্থলের নাম এবং আমাদের জীবনে মাটির দুটি ব্যবহার আমাদের জীবনে মাটির দুটি ব্যবহার উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কী প্রয়োজন উদ্ভিদের বৃদ্ধির জন্য কী কী প্রয়োজন এবং মাটির উর্বরতা বজায় রাখার কি উপায় মাটির উর্বরতা বজায় রাখার উপায় কি। ভিটামিন সি এর উৎস কি ভিটামিন সি এর উৎস কি নিরাপদ খাদ্য কি আচ্ছা এখানে আমরা সর্বোট পনেরোটি বিষয় পেয়ে যাব ভিটামিন এ এর কাজ কি। আচ্ছা এরপর যদি রয়েছে ভিটামিনের অভাবে হতে পারে এমন দুটি রোগের নাম লিখো ভিটামিনের অভাবে হতে পারে এমন দুটি রোগের নাম লিখো ভিটামিন বি কমপ্লেক্স কি ভিটামিন বি কমপ্লেক্স কি ভিটামিন বি পাওয়া যায় এমন দুটি খাদ্যের নাম লিখো আচ্ছা চলে যাবো আমাদের এই একের পরে আমাদের দু নম্বরে সেটি হলো আমাদের শূন্যস্থান পূরণ করো সেখানে আমাদের যে কোনো বারোটি দিতে বলা হয়েছে ভিটামিন এর অভাবে ড্যাশ হয় ভিটামিন এর অভাবে ড্যাশ হয় বা ভিটামিন এর অভাব হলে ড্যাশ হয় আমরা পরিবেশের এবং ড্যাশ প্রাণী থেকে খাদ্য পেয়ে থাকি গ সুস্থ থাকার জন্য প্রতিদিন ড্যাশ খেতে হবে ঘ ড্যাশ হলো পৃথিবীর উপরিভাগের নরম আবরণ মাটিতে ক্ষতিকারক পদার্থ ফেললে মাটি ড্যাশ হয় এবং কম্পোস্ট একটি ড্যাশ সার আচ্ছা আমরা ক খ গ ঘ চ পর্যন্ত দেখতে পেলাম ছ পরিবেশের যে স্থানে কোনো উদ্ভিদ বা প্রাণী বাস করে সেটি তার ড্যাশ এবং উ তার পিঠের কুজে ড্যাশ জমিয়ে রাখে এবং লবণাক্ত পানির বিশাল ভাণ্ডার হলো ড্যাশ আচ্ছা ঘনভাবে জন্মানো বিভিন্ন ধরনের উদ্ভিদ সংবলিত প্রাকৃতিক স্থানই হলো ড্যাশ আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি যে টো নম্বর যেটি দেওয়া রয়েছে যে উদ্ভিদ এবং প্রাণী ড্যাশ বিভিন্ন স্থানে বাস করে ড্যাশ হলো এমন একটি জায়গা যেখানে প্রাণী নিরাপদে থাকে ড মানুষ ড্যাশ আহরণ করতে পরিবেশে পরিবর্তন করছে ঢ আচ্ছা আমরা এখানে পনেরোটি বিষয় যেহেতু পেয়ে যাচ্ছি আমাদের চোদ্দো নম্বরে অর্থাৎ ঢয়ে যেটি দেওয়া রয়েছে মাছ মাংস এবং ডিম থেকে পাওয়া আমিষকে ড্যাশ বলে ঢ মাছ মাংস এবং ডিম থেকে পাওয়া আমিষকে ড্যাশ বলে মূর্ধন্য ন ঘি মাখন তেল ড্যাশ জাতীয় উদ্ভিদ চলে যাব আমাদের তিন নম্বরে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশে মিল করো আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে বিষয়গুলো দেওয়া রয়েছে যে আমাদের এখানে বাম পাশে ক খ গ ঘ এবং এদিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি দেওয়া রয়েছে পানা বানর মাটি দূষণের কারণ মাটি দূষণের ফলাফল এবং দুগ্ধজাত খাদ্য এবং এখানে যেটি দেওয়া রয়েছে যেখানে সেখানে আবর্জনা ফেলা প্রকৃতির ধ্বংস সাধন দই পুকুর বন ফুলকপি এবং ফসল আবর্তন তাহলে এইভাবে আমাদের ছোটো ছোটো তিন নম্বরে যে বামডানের বিষয়টি দেওয়া রয়েছে সেটি আপনারা শুধুভাবে দেখে দেওয়ার চেষ্টা করবেন এবং সহযোগিতা করবেন চার নম্বরে এখন আমরা কাঠামোগত সৃজনশীল প্রশ্ন দেখে দেওয়ার চেষ্টা করব সুষম খাদ্য কেন প্রয়োজন হয় এবং কীভাবে আমরা মাটি দূষণ রোধ করতে পারি বর্ণনা করো মাটি কীভাবে সংরক্ষণ করা যায় এবং উদ্ভিদ এবং প্রাণী কেন বিলুপ্ত হয় এর সাথে আমাদের যেটি দেওয়া রয়েছে পেঙ্গুইন কোন অঞ্চলের প্রাণী এই অঞ্চলের বৈশিষ্ট্যগুলো লেখো মানুষ কীভাবে পরিবেশে পরিবর্তন করছে এরপরে রয়েছে আবাসস্থল এবং আশ্রয়স্থলের মধ্যে পার্থক্য কী পর্যাপ্ত পুষ্টি উপাদান পাওয়ার সহজ উপায় বর্ণনা করো এবং জীবের জন্য মাটি গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো এর সঙ্গে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো ভিটামিন এ এর উৎস কাজ এবং রোগের বর্ণনা করো তাহলে আমরা এখানে যে বিষয়গুলো পেতে চলেছি যে দশটি বিষয় এখানে রয়েছে যে কোনো আটটি প্রশ্নের উত্তর এখানে আমাদের ছোট দিতে হবে তো আমরা যে কাজটি করবো যে আমাদের ছোট এর সঙ্গে আমরা যে অধ্যায়গুলো দেখব প্রথম প্রান্তিকের জন্য আমরা তার সঙ্গেই এগুলো পরীক্ষা হবার সাথেই আমরা দ্বিতীয় প্রান্তিকের জন্য প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো যাতে করে আমাদের ছোট সময় সুন্দরভাবে এই বিষয়গুলো জানতে পারে এবং এখানে আমরা দশটি বিষয় দেখতে পাচ্ছি যে এখানে প্রশ্ন রয়েছে ক থেকে ইউ পর্যন্ত এগুলো শিখে রাখার চেষ্টা করবো তার সঙ্গে তার পরীক্ষা কীভাবে লিখতে পারবে এগুলো সহযোগিতা করব তো আজকে আমরা দেখিতে চেষ্টা করছিলাম যারা আমাদের চতুর্থ শ্রেণীতে প্রশ্ন করছে তাদের একশো নম্বরের একটি প্রাথমিক বিজ্ঞান বই থেকে আমাদের একটি প্রশ্নপত্র সরাসরি স্কুল পরীক্ষার প্রশ্ন আশা করছি আমরা এইভাবে আমাদের ছোটো সময় প্রস্তুতিগুলো নিতে পারি তো আজকে এই পর্যন্ত সরকার সুস্বাস্থ্যকালনা করে আজকে আজকের শেষ করছি খোদা হাফেজ